বাঙালি জাতির হাজার বছরের বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন 16ই ডিসেম্বর। নানা আয়োজন বিজয়ের 53 বছর উদযাপন করা হয় দেশ জুড়ে। 1971 সালের 16ই ডিসেম্বর বাঙালির চূড়ান্ত বিজয় অর্জিত হলেও খুলনা হানাদার মুক্ত হয় 17 ডিসেম্বর। আজ এই দিনে শিরোমণি এলাকায় মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করে পাকিস্তানি দখলদার বাহিনী। বীর মুক্তিযোদ্ধা সমা রেজওয়ান বলেন, মুক্তিবাহিনীর তুমুল আক্রমণে যশোর ক্যান্টনমেন্ট ছেড়ে 9 ডিসেম্বর নোয়াপাড়া হয়ে খুলনার দিকে আসে হানাদার বাহিনী। ট্যাঙ্ক, কামান আর গোলাবারুদ সহ খুলনার ঘাঁটি স্থাপন করেন তারা। যশোর ক্যান্টনমেন্ট থেকে সমস্ত আর্মিরা এসে শিরোমণি অত্র অঞ্চলে, অবশ্য বৈরব নদী পূর্বে বৈরব নদী, পশ্চিমে বিলডা কাটিয়া, এই অঞ্চলে সমস্ত আর্মিরা এখানে ঘাঁটি স্থাপন করে এবং মজবুত ঘাঁটি ক্যান্টনমেন্টে পরিণত করে। নিশ্চিত পরাজয় জেনে তারা গোটা এলাকা দখল করে নিয়ে নির্যাতন চালায় সাধারণ মানুষের উপর, গুলি করে হত্যা করে নির্বিচারে নিরীহ মানুষদের। এ সময় প্রাণ বাঁচাতে অনেকে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায়। এখানে এই যে রাজাকার ক্যাম্প দেখতে পাচ্ছেন, এই যে এই বিল্ডিংটা রাজাকারের ক্যাম্প ছিল। এরা এখান থেকে গ্রামের ভিতর চারিদিকে যারা আওয়ামী লীগ করতো সেই সব বাড়ি যেয়ে তাদের দাবলা দাবলি মারামারি করতো, মহিলাকে মহিলাকে সাথে দুর্ব্যবহার করত। এই গ্রামে আর্মির গাড়ি খুব অল্প আসছে, আসার পরে আমরা বুঝতে পারলাম যে জায়গায় থাকা যাবে না। মেয়ে ছেলে যারা আছে এবং লোকজন, গ্রামের লোকজন সব ওপার চলে যায়। আমি তখন যুদ্ধের ভিতরই ছিলাম এই জায়গায়। তখন আমি ওই নদীর ওপার যাওয়ার সময় ওই আপনার বাদামতলা হয়ে যাই, যখন তখন দেখি যে ওই আপনার ওরাই প্লেন থেকে বোম করতে চায়। মিত্রবাহিনী ও মুক্তি সেনাদের সাহসী আক্রমণে দেশহারা হয়ে শেষ পর্যন্ত পরাজিত হয় পাক বাহিনী। আর 17 ডিসেম্বর দুপুরে আত্মসমর্পণ করে বলে জানান বীর মুক্তিযোদ্ধা সমা রেজওয়ান। 16 তারিখ পর্যন্ত তুমুল পরিমাণে যুদ্ধ হয়, সব থেকে বড় যুদ্ধ যেটা যুদ্ধক্ষেত্র বলা হয় শিরোমণি। 17 তারিখে লাস্টে তারা এখানে দুপুরের দিক মুক্তিযোদ্ধার নেতৃত্বে ছিল তখন যে মেজর মঞ্জু, 8 নম্বর সেক্টর কমান্ডার, আর রাজপুর ডিভিশনের মিত্রবাহিনীর প্রধান ছিলেন জেনারেল কে এম সিং, ওনার নেতৃত্বে এখানে সারেন্ডার অনুষ্ঠানটা সম্পন্ন হয়। মোংলা বন্দর দিয়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে যশোর ক্যান্টনমেন্টের পাক সেনা সদস্যরা আশ্রয় নেয় খুলনা শিরোমণি সহ বিভিন্ন এলাকায়, যে কারণে 16 ডিসেম্বর বাঙালির চূড়ান্ত বিজয় অর্জিত হলেও একদিন পরে বিজয়ের পূর্ণ স্বাদ পায় খুলনাবাসী। বাবুল আক্তার, ভোরের কাগজ, খুলনা।